আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক রুচি বর্ধক একটি সিরাপ নিয়ে এটির নাম হচ্ছে ইউনিজাইম অনেকে রুচি স্বাস্থ্য বাড়ানোর জন্য অনেক ধরনের মেডিসিন খেয়েছেন খাওয়ার পর রুচি থাকে এবং খাওয়া বাদ দিলে রুচি কমে যায় এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে কিভাবে রুচিবর্ধক সিরাপ খেলে বা রচিবর্ধক ওষুধ খেলে দীর্ঘস্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে পারবেন এবং ওষুধ খাওয়া বাদ দিলে রুচি স্বাস্থ্য কমবে না তাই বিস্তারিত পরামর্শ ভালোভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমাদের ভিডিও দেখার পাশাপাশি আমাদেরকে লাইক এবং কমেন্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো মেডিসিন সম্পর্কে তথ্য পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবার মূল আলোচনায় আসা যাক ইউনিজাইম সিরাপটি উৎপাদন ও বাজেট করে থাকে ইউনিসন হোমিও ল্যাবরেটরিজ লিমিটেড ইউনিসন হোমিও ল্যাবরেটরিজ একটি হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুতকারক কোম্পানি এই ইউনিজাইম সিরাপটির উপাদান হিসেবে কোম্পানি উল্লেখ করেছে প্লোমবাম সেভেন এক্স অ্যালুমিনা ফাইভ এক্স ম্যাগমিওর বারো এক্স হাইডাস্টিস থ্রি এক্স ব্রায়োনিয়া ফাইভ এক্স গ্রাফাইটিস টেন এক্স নাকভূমিকা টেন এক্স কলোসেন্সিস সিক্স এক্স এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো এছাড়াও কোম্পানির ভাষ্যমতে এটি বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপ অনুযায়ী প্রস্তুত হয়ে থাকে কোম্পানি ইউনিজাইম সিরাপটির কার্যকারিতা হিসেবে উল্লেখ করেছে অন্ত্রের গোলযোগ এবং হজম শক্তি বৃদ্ধিতে এটি কাজ করে থাকে মূলত ইউনিজাইম সিরাপটি একটি রুচিবর্ধক ঔষধ এটি সেবনের ফলে খুব দ্রুত খাবারের প্রতি রুচি বেড়ে যায় অতিরিক্ত খাবার গ্রহণের ফলে শরীর এবং স্বাস্থ্যের কিছুটা পরিবর্তন দেখা যায় যারা দীর্ঘস্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে চান তাদের প্রতি পরামর্শ থাকবে এই ধরনের রুচিবর্ধক ওষুধ খাবার পাশাপাশি বেশি বেশি ফ্যাট জাতীয় খাবার এবং বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার খাবেন মাছ মাংস তরকারি ফ্যাট জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার চিনিযুক্ত খাবার বেশি বেশি খাবেন এর ফলে স্বাস্থ্য বৃদ্ধি হলে অনেকেরই স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে থাকবে এছাড়াও এই ধরনের রুচিবর্ধক ওষুধ খাবার পাশাপাশি সয়া প্রোটিন গোল্ড পাউডার সেবন করতে পারেন প্রোটিন গোল্ড পাউডার ছেলে এবং মেয়ে উভয়ই খেতে পারবেন এই ধরনের প্রোটিন পাউডার রুচির ওষুধের পাশাপাশি খেলে স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে থাকে এছাড়াও মেয়েদের জন্য স্পেশাল একটা পাউডার রয়েছে সেটা হচ্ছে ফিমেল কেয়ার গোল্ড ফিমেল কেয়ার গোল্ড পাউডারটি মেয়েদের জন্য খুবই কার্যকরী মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হরলিক্স জাতীয় একটি প্রোটিন পাউডার এবার ইউনিজাইম সিরাপটির সেবনবিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই চা চামচ করে ওষুধ খাবারের আধা ঘন্টা পরে খেতে হয় দৈনিক দুই থেকে তিনবার সেবন করতে হয় অথবা হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ নির্ধারণ করে তারপর সেবন করবেন শিশুদের ক্ষেত্রে এই ওষুধটির ডোজ লেখা রয়েছে এক চামচ করে দিনে দুই থেকে তিনবার তবে এই ওষুধটি দশ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে না খাওয়াই উত্তম এই ধরনের রুচিবর্ধক ওষুধ যেটা অতিরিক্ত রুচি বৃদ্ধি করে কম বয়সী শিশুদের জন্য এটি না সেবন করাই উত্তম পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানির ভাষ্য অনুযায়ী ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এই ধরনের রুচিবর্ধক ওষুধ খাবার ফলে অনেকের ক্ষেত্রেই অ্যালার্জি বৃদ্ধি পেতে দেখা যায় শরীর মুখ এবং পা ফলে যেতে পারে বিরূপ প্রতিক্রিয়া ঔষধটি তৈরিতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে ওষুধটি সেবনের ফলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন আগে থেকে যারা বিভিন্ন জটিল এবং কঠিন রোগে ভুগছেন কিডনি এবং লিভারের সমস্যায় ভুগছেন বা বিভিন্ন জটিল রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে না বিশেষ সতর্কতা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধটি সেবন করবেন না আমি এই ভিডিওটি করছি আপনাদেরকে এই ঔষধটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না সকল ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ওষুধের সঠিক ডোজ নির্ধারণ করে নেবেন সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন যে কোনো মেডিসিন ঘরে বসে হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ